সো হেই গাইস, কী অবস্থা সকলের? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। তো আজকে আমি ডলার কীভাবে বাই করবা বাইন্যান্সের মাধ্যমে তা দেখাইবো। তো সেটা তুমি দেশ থেকে কিনতে পারো বা দেশের বাইরে থেকেও বসে থেকে কিনতে পারো। তো তার জন্য তোমাকে যাইতে হবে পিটুপি অপশনের মাধ্যমে। দেন তোমাকে এখানে যে অ্যাশার লেখাটা আছে, মানে এখানে তুমি যে দেশে থাকবে সেই দেশের কারেন্সিটা হয়তো লেখা থাকবে। তো এখানে তুমি যেটাই সিলেক্ট রাখতে চাও রাখবা। তা আমি যেহেতু বাংলাদেশ, আমি যেহেতু সৌদি আরবের মাধ্যমে আছি, তাই আমারটা এখানে অ্যাশার সিলেক্ট করা আছে। তো তুমি যদি বাংলাদেশে থেকে কিনতে চাও তাহলে বিডিডিটা সিলেক্ট করবা, আর যদি অন্য দেশে থেকে কিনতে চাও তাহলে অন্য দেশের কারেন্সিটাই সিলেক্ট রাখবা। দেন তোমাকে এখানে করতে হবে অ্যামাউন্টের জায়গায় আইসা সেই দেশের অ্যামাউন্টটাই লিখতে হইবে। যেহেতু আমি সৌদি আরবের মাধ্যমে আছি, তাই আমি সৌদি আরবের যে অ্যাশার 100 রিয়ালের ডলার কিনবো, তাই আমি এখানে 100 রিয়াল সিলেক্ট করে দেন এখানে কনফার্মে টিপ দিয়ে দিলাম। তারপর যাইতে হইবে আমাদেরকে পেমেন্ট অপশনের মাধ্যমে। পেমেন্ট অপশনে গিয়ে আমরা এখানে কিসের মাধ্যমে টাকাটা ট্রান্সফার করবো, তো সেটাই আমরা এখানে সিলেক্ট করবো। তো এখানে অল অপশন এই মুহূর্তে আছে, তো এখানে অনেকগুলো ট্রান্সফারের অপশন আছে। তো আমি এখানে ব্যাংকে ট্রান্সফার করবো যেহেতু, তাই আমি এখানে ব্যাংক ট্রান্সফার সিলেক্ট করে কনফার্মেটিভ দিয়ে দিব। যে তোমরা তোমরা যেটার মাধ্যমে টাকা ট্রান্সফার করতে চাও সেটা এখানে সিলেক্ট করবা। তো আমি এখানে ব্যাংক ট্রান্সফার দিয়ে কনফার্মেটিভ দিয়ে দিলাম। দেন এখানে যে লেখা আছে কমপ্লিশন 100%, তো এটা ঠিক আছে। তো এরকম নিচের মাধ্যমে দেখো কমপ্লিশন 94%, এটাও ঠিক আছে। যদি এটা কমপ্লিশন 50%-এর নিচে চলে যায় বা 80%-এর নিচে চলে যায়, তার থেকে তোমরা এই ডলারটা কিনবা না। কারণ তার হয়তো অ্যাকাউন্টের মাধ্যমে কোনো সমস্যা বা তার নিজের মাধ্যমে কোনো সমস্যা আছে, যার জন্য তার কমপ্লিশন খুবই কম। তো এটা হচ্ছে মানুষদের একটা ভোট আর কি। তো এখানে আমি বাই অপশনে গিয়ে দেখলাম যে সে আমাদেরকে ডলারটা দিবে কি না। তো এখানে লেখা আছে অনলি সৌদি। তো সে আমরা যারা আজনবি আছি, যারা বিভিন্ন দেশ থেকে আইসা তাদের দেশে মানে কাজ করতে আসি, তো এটা এটা তাদেরকে দিবে না। সে অ্যালয়েড করতেছে না, এখানে বইলেই দিছে শুধু সে অনলি সে শুধু সৌদিদেরকে অ্যালয়েড করবে। তো তোমরাও যখন কিনবা তো এই জিনিসটা খুব ভালোভাবে দেখবা যে আগে এই লেখাটা আছে কি না। তা না হলে কিন্তু সে তোমার নামে রিপোর্ট করবে এবং তোমার বাইন্যান্সের রিশুটা কইমা যাবে গা। তো আমি তার ফরটা দেখতেছি, আবার এখানে বাই অপশনে টিপ দিলাম। তো এখানে আবার দেখতেছি না, এখানে আবার যে অনলি সৌদি লেখাটা, এটা কিন্তু এখানে লেখার নাই, কোনো জায়গায় নাই। তো শেষ কিছু কন্ডিশন এখানে বইলা দিছে, তো এটা সমস্যা নাইনি। এখানে শুধু আমরা দেখতে হইবে যে এই লেখাটা আছে কি না, যে শুধু অনলি সৌদি এই লেখাটা আছে কি না। তো তোমাদেরকে সে এটাই বলতেছে যে যেই বাইন্যান্সের অ্যাকাউন্টের নাম, সেই অনুযায়ী যে টাকাটা ট্রান্সফার করবা সেই ব্যাংকের নামটা যত বাইন্যান্সের সেম হয়, বাইন্যান্সের নামের সেম হয় আর কি, এটাই সেখানে বলছে। তো তারপর আমরা এখানে যে পজিটিভ আছে নেগেটিভ আছে ওর বুটগুলা, তো সেটা ব্যাপার না, দুইটা মাত্র নেগেটিভ। তো এখানে আমরা যাইব যে অ্যামাউন্ট লেখা আছে ইন্টার অ্যামাউন্ট, তো এই জায়গাতে আমরা কত ডলার কিনতে চাই তুই সেই ডলার অনুযায়ী আর কি আমরা এখানে অ্যামাউন্টটা লিখবো। তো আমরা 100 রিয়াল এখানে লিখবো। তো 100 রিয়াল লিখলে অটোমেটিকলি আসবে কত ডলার আমাদেরকে 100 রিয়ালের দিবে। আমি 100 রিয়াল লিখলাম, তা আমি যে রিসিভ করব $24.70। আর পেমেন্ট অপশনের মাধ্যমে আমি ব্যাঙ্ক ট্রান্সফার সিলেক্ট করব। দেন এখানে যে প্লেস অর্ডার নিচে লেখা আছে, তো সেটার মাধ্যমে আমি টিপ দিয়ে দিব। তো তারপরে যাইব চ্যাট অপশনের মাধ্যমে। চ্যাট অপশনে গিয়া ওনার সাথে একটু কথা বলবো, দেখবো সে আমাদেরকে দেয় কি না, তারপরও কনফার্ম হয়ে নিতে চাই আর কি, যাতে কোনো ধরনের জায়জামালা না হয়। তো এখানে সে একটা কি বলছে, হাই ট্রান্সফার ফ্রম ইউর অন অ্যাকাউন্ট, আই ডু নট অ্যাকসেপ্ট এ থার্ড পার্টি অ্যান্ড সেন্ডিং দ্য রিসিপ্ট আফটার দ্য ট্রান্সফার। তো সে এখানে বলছে কি,
মানে যদি আপনার বাইন্যান্স অ্যাকাউন্ট হয় যে টাকাটা ট্রান্সফার করবেন ব্যাংকের মাধ্যমে, সেটাও যেহেতু যেন আপনারই হয়, আপনার নামেই হয়, মানে আপনি যার বাইন্যান্স দিয়ে কিনতে চান তারই যত ব্যাংক অ্যাকাউন্টে হইয়া থাকি, এতটুকুই আর কি সেই বলছি। তো যাক, আমি যেহেতু আমার নিজের বাইন্যান্সে কিনতে চাই আর নিজের বাইন্যান্সের মাধ্যমে টাকা নিজের অ্যাকাউন্ট দিয়ে টাকাটা ট্রান্সফার করতে চাই, তো ঝামেলা নাই। তো এখানে কোনো রকমের সে ব্যাংক অ্যাকাউন্ট দিছে নাই, তার সাথে যোগাযোগ কইরা বলতেছে ওর কাছ থেকে ব্যাংকের আইবিএন নাম্বার নেওয়ার জন্য। তো এখানে আমি তাকে হ্যালো স্যার মেসেজ দিলাম, দেখি সে দেখে কি না, অনলাইনে আছে আশা করি দেখে নেবে কিছু মুহূর্তেই। তো আমি আবার দেখতেছি সেন্ড ইউর আইবিএন নাম্বার, আইবিএন নাম্বারটা হচ্ছে যে ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার আছে না, তো অ্যাকাউন্ট নাম্বারের মতনে আরেকটা যেটা ইন্টারন্যাশনাল নাম্বার হিসাবে ব্যবহার করা হয়, তো সেটাই হচ্ছে আইবিএন নাম্বার। তো সে দেখে ফেলছে, এই মুহূর্তে সে আমাদের মেসেজটা দেখে ফেলছে, আমার মেসেজটা। তো দেখা যাক সে আবার কি রিপ্লাই দেয়। সে আমাকে সেম প্রশ্নটাই যেটা আমি আগে একটু আগে পড়ছিলাম সেটাই আবার আমাকে জিজ্ঞেস করছে। তো আমি ইয়েস বইলা দিলাম যে আমার সব কিছুই ঠিকঠাক আছে, আমি আমার নিজের অ্যাকাউন্ট দিয়ে টাকাটা ট্রান্সফার করব। আমি এখানে ইয়েস বইলা দিলাম। তো আমি আমার নামটা বলে দিতেছি যে মোহাম্মদ আবু সাইদ, যে এই ব্যাংকের নামেই টাকাটা যাইবে। তো এখানে সে ওনার যে ব্যাংক আছে, ব্যাংকের আই ব্যাংক নাম্বার আছে, তো সেটা সে আমাকে দিয়ে দিছে। তো আমি এখন আমার যে ব্যাংক ব্যাংকের ব্যাংকের অ্যাপস আছে, তো সেই অ্যাপসের মাধ্যমে আমি যাইব। দেন এখানে ট্রান্সফারের টিপ দিব, তারপর কুইক ট্রান্সফার। আর আমি এমন তো জায়গায় যত রিয়াল ওর সাথে আমি কন্ট্যাক্ট করছি, তো অত অত রিয়ালে এখানে সিলেক্ট করব। তারপরে এই বেনিফিশিয়ারি ডিটেলসের জায়গায় আমি যে আই ব্যাংক লেখা আছে সেটার উপরে টিপ দিব। এই মুহূর্তে আছে মোবাইল নাম্বার অপশন, তো এখানে আপনি কিসের মাধ্যমে টাকাটা ট্রান্সফার করবেন, একটা হচ্ছে ইমেল, ন্যাশনাল আইডি, তারপর আইবেন। তো আমি যেহেতু আইবেন নাম্বার নিয়েছি, তো আমি এখানে আইবেন বেনিফিশিয়ারি আইবেন যে লেখাটা আছে এটার উপর আমি তা ওনার আইবেন নাম্বারটা পেস্ট করে দিব। তারপর এখানে লেখা আছে পারপাস অফ ট্রান্সফার, সরি আমি কি বলে ফেলছি, এখানে লেখা আছে পারপাস অফ ট্রান্সফার। তো পারপাস অফ ট্রান্সফারের মাধ্যমে টিপ দিয়ে সেটা এখানে আমি দেব পার্সোনাল লোন অ্যান্ড অ্যাসিস্ট্যান্স, তো এটার মাধ্যমে দিয়ে আমি নেক্সট টিপ দিয়ে দিব। বা চাইলে এখানে যে ইনভেস্টমেন্ট আছে ইনভেস্টমেন্ট মাধ্যমেও আপনি দিতে পারেন, তো সমস্যা নয়। তো আমি এখানে পার্সোনাল লোন অ্যান্ড অ্যাসিস্ট্যান্স এটার মাধ্যমে টিপ দিব, দিয়ে পরে নেক্সট টিপ দিয়ে দিব। একটু লোডিং হচ্ছে। তো বেনিফিশিয়ারির নাম ইব্রাহিম, এটা আমি দেখছিলাম। তারপরে ব্যাংক নাম হচ্ছে ব্যাংক আল বিলাদ, আর টাকার অ্যামাউন্টও ঠিক আছে, আর যে ব্যাংক বেনিফিশিয়ারি যে আই ব্যাংক নাম্বার এটাও ঠিকঠাক আছে। তারপরে কনফার্মেটিভ দিয়ে দিলাম, দেন মোবাইলের মাধ্যমে যে ওটিপিটা আসবে সেটাই আমি এখানে ব্যবহার করব, বসাই দিব। তো টাকা ইউ ট্রান্সফার হ্যাজ বিন কমপ্লিটেড সাকসেসফুলি, তো আমি একটা স্ক্রিনশট নিয়ে নিলাম। স্ক্রিনশট নিয়ে সেটা যে উপরে যে লেখাটা আছে ট্রান্সফার নোটিফাই সেলার, তো এই অপশনটাতে আপনার টাকাটা যখন ট্রান্সফার হইবে তখন কিন্তু আপনি এই
এটাও আমি একটা স্ক্রিনশট নিয়ে নিলাম যে ট্রান্সফার নোটিফাই সেলার, এই অপশনটাতে আপনি অবশ্যই অবশ্যই টিপ দিবেন। তাও দিতে হইবে যে এখানে 24 যে একটা টাইম যাইতেছে না, এই টাইমটার মাধ্যমে কিন্তু টিপ দিতে হইবে যদি আপনি টাকাটা ট্রান্সফার কইরা থাকেন। যদি টাকা ট্রান্সফার না করে এটাতে টিপ দেন তাহলে কিন্তু সে আবার আপনার নামে রিফুট করবে। তো তার জন্য আপনাকে অবশ্যই অবশ্যই টাকা ট্রান্সফার কইরা এই ট্রান্সফার নোটিফাই সেলার এই অপশনটাতে টিপ দিয়ে রাখবেন, যাতে সে ডলারটা আপনাকে দিয়া যাইতে বাধ্য হয়, বুঝছেন। যদি এই জায়গায় আপনি টিপ না দেন আর আপনার যে 23 যে টাইমটা আছে এই টাইমটা যদি ওভার হয়ে যায় তখন কিন্তু আপনি আবার টাকাটা আপনি কিন্তু ডলারটা পাইবেন না, কিন্তু আপনার যে টাকাটা আছে সেটা কিন্তু চলে যাবে ওনার অ্যাকাউন্টে, সেটা চলে গেছে অলরেডি, আমি যেটা দিয়েছি সেটা চলে গেছে। যদি আমি এই মুহূর্তে এই নোটিফাই সেলার অপশনে যদি টিপ না দিই তাহলে কিন্তু এই 23 মিনিট 23 মিনিট পরে যে টাইম শেষ হওয়ার সাথে সাথে কিন্তু আমি আর এখান থেকে ওনার কাছ থেকে ডলারটা পাইবো না। তো এই আমি এটাতে টিপ দিয়ে দিলাম, নোটিফাই সেলার অপশনে টিপ দিয়ে সেরে এখানে যে আপলোড পেমেন্ট প্রুফ, তো এই জায়গাতে যে আমি দুটা স্ক্রিনশট নিয়েছিলাম তো সেটাই আমি এখানে দিয়ে দিব। এখানে আপনিও এই কাজটা করবেন, অনেকের চায় না। তো আমি এখানে দুইটা স্ক্রিনশট নিয়েছিলাম তো দুইটাই ব্যবহার করব, দুইটা দিয়া তারপরে যে নিচে লেখা আছে আই হ্যাভ রেড অ্যান্ড আন্ডারস্ট্যান্ড দ্য অ্যাবাউট ইনফরমেশন, তো এই টিকমার্টটা এখানে যে টিকমার্টটা আছে টিকমার্টটাতে টিপ দিয়া ট্রান্সফার নোটিফাই সেলার এটাতে টিপ দিয়ে দিব, দেন আমার কাজ খালাস, আমার কাজ শেষ, এতটুকু হয়ে গেছে গা। তো এখন সে দেখবে মেসেজটা, দেখে সেরে আমাকে ডলারটা দিয়ে দিবে। তো গাইজ ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে, যখন সে রিলিজ দিয়ে দিবে তো আমি তখনকে আপনার কাছে ফিরে আসতেছি। গাইজ ফাইনালি সে আমাকে রিলিজ দিয়ে দিচ্ছে, তো এখানে দেখতে পারতেছেন ইউ পেমেন্ট হ্যাজ বিন রিসিভড, যত ডলার আমি রিসিভ করছি। তো তারপরে আমি একটা পজিটিভ একটা ফিডব্যাক দিয়ে দিব ওকে, এখানে কী দিতে পারি সেফ অ্যান্ড ট্রাস্টওয়ার্দি, তো এটা দিয়ে আমি টিকমার্ক দিয়ে ল্যাব কম্পিউটারের মাধ্যমে দিয়ে দিব। তো সে আমাকে কোনোরকম ফিডব্যাক দিছে না কিন্তু আমি দিছি, আর এটা আমি সবাই দিয়ে থাকি, আমি যার যার কাছ থেকে ডলার কিনি বা ডলার সেল করি তখনও আমি ফিডব্যাকটা দিয়ে থাকি। তো গাইস ভিডিওটা হচ্ছে আজকের জন্য এতটুকুই, যে দেখতে পারতেছেন আমার এখানে $25.58 চলে আসছে, তো কিছুটা সেন্ট আমার কাছে আগে ছিল যার জন্য একটু বাড়ছে। তো গাইজ ভিডিওটা এতটুকুই, ভালো থাকবেন সবাই, টাটা, আল্লাহ হাফেজ, আর ভিডিওটা লাইক কমেন্ট করবেন আর যে শেয়ার করে দিবেন।